গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, তো আমি 10টার থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি করব সকালের খাবার, রুটি আর ডিম অমলেট করব। তো চলো রান্নাঘরে যাই। সকালে একবার চা খেয়ে নিয়েছি কাজ টাজ সেরে, এখন রুটি খাবো। তো আমার জন্য তেল দিয়ে রুটি করছি, আমি তেল দিয়ে রুটি ভেজে খাই, শুকনো রুটি খেতে পারি না। আর ওর বাবার জন্য শুকনো রুটি করেছি, আর ডিম অমলেটটা করবো রুটিটা করে, আর ওদিকে বসিয়েছি চাটা। তো আজকে রান্না করবো লাল শাক, সজনে ডাঁটা, আলুর ঝোল আর পটলের খোসার বাটা। তো সবজির যা দাম, এখন খোসাও ফেলতে ভয় লাগে, তাই খোসাও ফেলবো না, এটাকে বাটা করে খাবো। তোমাদেরও রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করবো। মেয়েকে সকালে দিয়েছি আজকে সেদ্ধ ভাত, পরে একটা ডিম সেদ্ধ করে খাওয়াবো। তো আমি এখন রুটি খাবো, খেয়ে তারপরে রান্না করবো, রান্না বসাবো। তো হয়ে গেছে আমার খাওয়া। তো এবার এই যে পটলটাকে আমি এইভাবে ধুয়ে নিয়েছি খোসাগুলোকে, এবার একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করব। নুন দেব না এখন, নুনটা আমি পরে দেব। তো এটাকে ডেকে রাখবো। তো কালকে কি কি শপিং করেছি সেগুলো এখন দেখাই। নেল লোশন, এটা কি পাইনঅ্যাপল স্লাইসেস ইন সিরাপ, পাইনঅ্যাপল স্লাইসেস ইন সিরাপ, চিনি, জিরে গুঁড়ো, মিল্ক ক্রিম, তারপরে কাপড় ধোয়া, চকলেট, হ্যান্ড ওয়াশ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ফেভিকুইক, সার্ফ, বাবার বাসন মাজার পাউডার, এটা এনেছি মেয়ের হাগি, লঙ্কার গুঁড়ো, মেথি, নুন, তারপরে নিচে আমার শ্যাম্পু, ফেস প্যাক আমার, মাসাজ ক্রিম, স্ক্রাব, ডাল, আর কিছু নেই কোথায়। তো যাই, এবার রান্নাঘরে ওটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে পটলের। ঢাকাটা উঠিয়ে দেখবো সেদ্ধ হয়েছে নাকি না, হয়নি আর একটু হবে। তো আমি ওদিকে ভাতটা বসিয়েছি,
এটা সেদ্ধ হতে হতে ভাতটা হয়ে যাবে। এটা সেদ্ধ হলে একটু নামিয়ে রাখবো, ঠান্ডা হলে তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবো। এটার সাথে দেব কষাটার সাথে একবারেই পেস্ট করে নেব রসুন দেব আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর ওইদিকে আমার বাকি রান্নাগুলোও হয়ে গেছে, মেয়ের জন্য মাছ করেছি, লাল শাকটাও হয়ে গেছে, সজনে ডাঁটা আলুর ঝোলও হয়ে গেছে, আর ডিম সেদ্ধটা রেখে দিয়েছি মেয়েকে একটু পরে খাওয়াবো। তো এখন পেস্টটা করে নিই, দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এবার একটু কড়াইয়ে সর্ষের তেল দেব, দিয়ে বাটাটাকে দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে কালো জিরেও দিতে পারেন, আমি কালো জিরে দেব না, কেননা রসুন দিয়েছি তো তাই দেব না কালো জিরে। একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে নাড়বো। এটা করে খোসা বাটাটা করে তারপরে যাব মেয়েকে চান করাবো, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, ঘর মোছা বাকি আছে, সেগুলো করব। মেয়ে তো যা ঘরের অবস্থা করে রেখেছে সব গোছাবো। আজকে কাপড়ও কেচেছি, কাপড়গুলো দিয়ে এসেছি ছাদে। তো বাটাটা হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। এই দেখুন আপনারা ট্রাই করবেন বাড়িতে। আর এই যে লাল শাকটা করেছি, লাল শাকটা আর সজনে ডাঁটা আলুর ঝোল, আর এটা মেয়ের মাছ। তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেতে বসছি, এখন বাজে দুটো। কি অন্ধকার করে রেখেছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কি জানি বৃষ্টি হতেও পারে, ঠিক নেই। মেয়ে দেখুন কি করছে আমার সাথে বসে আছে। আমার খাওয়া হয়ে গেছে, এখন বাসনটা ধুয়ে নেব, তারপর মেয়েকে ঘুম পাড়াবো। ওর বাবাকেও দিয়ে দিয়েছিলাম, একসাথে ভাত খেয়েছি আমরা, বাবারও খাওয়া শেষ। আজকে অফিস আছে, বাড়ি থেকেই কাজ করছে। তো হয়ে গেছে আমার বাসন ধোয়া, এবার যাবো সোজা বিছানায় মেয়েকে নিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30, ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমিয়েছিলাম একটু। তো এখন মেয়ের জন্য খাবার রেডি করেছি, যে দুধ রুটি, আর আমাদের জন্য বসিয়েছি চা। এখন চা করবো, চা খাবো। কালকে ওর বাবা পিৎজা এনেছিল, তো পিৎজাটা এক টুকরো এক পিস আছে, সেটাকে বললো গরম করে দিতে। গরম করবো, গ্যাসেই গরম করবো, মাইক্রোওয়েভে করবো না। মেয়েও উঠে পড়েছে, বাবার সাথে আছে। খাবারটা রেডি করলাম, কি খাওয়াবো। চাটা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নি, চাটা আমরাও চাটা খেয়ে নি, তারপর কথা বলছি। তো এখন আমরা যাচ্ছি সবজি বাজার করতে, এখন বাজে 6:30, বিরাটি যাব সবজি বাজার করতে। ঠিক আছে, চলো আমাদের সাথে বিরাটি দেখিয়ে আনবো।
বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়িতে যাচ্ছে বিরাটি, যাচ্ছে অ্যাম্বুলেন্স। সবজি বাজার করবো কালকে শুক্রবার, শুক্রবার আমাদের নিরামিষ হয় বাজার, বিরাটি বাজার। আমার এখান থেকে বাজার করতে অনেক ভালো লাগে, সবজিগুলো দেখতে তাজা তাজা দেখতে অনেক ভালো লাগে। আমি দেখুন বাবা কাঁদে উঠেছে, বাজার করে এসে পড়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে এবার বসলাম বাজার বের করব। কি বাজার করেছি, কলা এনেছি, কলা, পনির, লাউ শাক, ফুলকপি, আদা, লেবু, বন্ধুরা লেবু, টমেটো, এখন আমি মেয়েকে খাওয়াবো। আমি কি খাবে বলো? আলু। আলু খাবে? ফিশ, আলু ফিশ। নটা বেজে গেছে, তাও দাঁড়াও দাঁড়াও, এদিকে যাবে না মা, তখন মেয়েকে খাওয়াবো আর তারপরে আমরা খাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে শেষ করলাম, টাটা, গুড নাইট।